আসসালামু আলাইকুম আমি মনোহর হোসেন ত্রিপলি কোচিং হোমের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা আলেকজান্ডার সাদিকপুর পাঁচ নম্বর অধ্যায়ের অনুশানে পাঁচ দশমিক চব্বিশ যে ম্যাচটা রয়েছে সেটা সলিউশন করবো তো চলুন শুরু করা যাক ইন দ্য সার্কিট শন ইন ফিগার ফাইভ পয়েন্ট সিক্স টু তার মানে এই ফিগার আর কি ফাইন্ড কে ইন দ্য ভু ট্রান্সফার ফাংশন ভি জিরো আচ্ছা আগে ভি জিরোটা বের করতে বলেছে আর কি তো এখানে ভেলু দেওয়া নেই তো চলুন আমরা ভেলু দিয়ে অঙ্কগুলো কোটা করার চেষ্টা করি আর কি সে ধরুন এখানে কে আছে কিলোটা চেঞ্জ করি কিলো অহন এটা টেন কিলো অহন ইন দেন এটা আমরা যদি টোয়েন্টি কিলো অহন কাউন্ট করি আর এটা যদি ধর সে ফোরটি কিলো সবগুলোই অন হয় কি আর এফ এর ভালো সে আমরা সিক্সটি নিলাম কিলো অনুর আর এর ভালো তুললাম আমরা বললাম তো টেন বোল্ট ওকে তাহলে এটার ভিজেরটা আমরা বের করবো তো এখানে আরেকটি লক্ষণীয় বিষয় যে এই ভোল্টেজের নোটগুলো আমরা বোঝার চেষ্টা করব দেখুন তো এই এই নোটটা কোথা থেকে এসেছে এখান থেকে এসেছে আর এই 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 নোটটা এখানে তাহলে এইগুলো তো সব জায়গায় সেম তাই না তাহলে এটা যদি আমরা বি ওয়ান নামকরণ করি আর এটা হচ্ছে বি টু তাহলে আমরা বলতে পারি কি না বি ওয়ান ইকুয়াল বি টু অবশ্যই বলতে পারি আচ্ছা দেখুন এটা এটা গ্রাউন্ডের সঙ্গে সংযুক্ত তো তাহলে গ্রাউন্ডের সঙ্গে সংযুক্ত হলে এটা যদি সে আমরা নাম দিই

কত হবে একটু ক্যাল করুন নোট বি ওয়ান মাইনাস টেন ডিভাইডেড টোয়েন্টি আচ্ছা বুঝতে পেরেছেন প্লাস বি ওয়ান বাই ফোরটি ওকে দেন বি ওয়ান মাইনাস থ্রি জিরো বাই সিক্সটি যেটা আর এফ এর ভ্যালু আর কি আচ্ছা তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আর কি তাই এরকম একটা ভ্যালু পাবো ইলেভেন বাই টোয়েন্টি

বাই ফাইভ আচ্ছা একবারে দেখলাম বি টু মাইনাস টেন বাই টোয়েন্টি ইকুয়াল জিরো আবার যদি এটা সলিউশন করতে যাই আমরা তাহলে আমরা এখানে পাব দেখুন এখানে বি টু আছে আর কি আর আমরা জানতাম ভি টু ইকুয়াল ভি ওয়ান আর এখান থেকে আমরা ভ্যালু পাবো থ্রি পয়েন্ট থ্রি থ্রি বোল্ট আচ্ছা ভি ওয়ানের ভ্যালু যদি আমরা এক নম্বর ইকুয়েশান ইনপুট দিই তাহলে ভি জিরোটা আমরা পাবো আর কি ভি জিরোর ভ্যালু হবে মাইনাস ইলেভেন পয়েন্ট সিক্স সেভেন বোর্ড তা এটা আমাদের প্রশ্নের একাঙ্ক্ষিত অ্যান্সার যদিও অঙ্কটা দেখে কঠিন মনে হয় কিন্তু খুবই সহজ বোঝে বুঝে করলে যদি অঙ্কটি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে লিখবেন না বুঝলে কেন বোঝার নেই সেটা উল্লেখ করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বড়ো বড়ো মতো প্লিজ একটা লাইক করবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ আর যদি না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করবেন আর যদি খারাপ লাগে থাকে একান্তই তাহলে একটা ডিসলাইক বাটনে ক্লিক করবেন তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ